নরসিংদী পৌরসভায় মেয়র পদে ধানের শীষ নিয়ে কে নির্বাচনে অংশ নেবে জেলা পর্যায়ে এই সিদ্ধান্তে এক বৈঠকে বসেছে জেলা বিএনপির নেতারা। মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির জিনিসপুরস্থ কার্যালয়ে এ বৈঠক বসে। এ সময় জেলা পর্যায়ের নেতারা নরসিংদী পৌরসভায় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের কথা শুনেন। নরসিংদী পৌরসভার মেয়র পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন চারজন। তারা হলেন নরসিংদী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আন্দোলন সংগ্রামী খুরদার যুব সমাজের আইকন শায়েন শাহ শানু ও নরসিংদী সরকারি কলেজের সাবেক এজিএস সিদ্দিকুর রহমান নাহিদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি, নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেদ, সাংগঠনিক সম্পাদক দিন মোহাম্মদ দীপু, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু, যুব বিষয়ক সম্পাদক আলমগীর হাবিব, জেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান মিলন, শহর বিএনপির সিনিয়র সহসভাপতি কবির আহমেদ, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক মুকারম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক দিদার হোসেন ভূঁইয়া, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোশাররফ সজল, জেলা জাসাসের সভাপতি সারার হোসেন ঝন্টু প্রমুখ। এর আগে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি দলীয় মনোনয়ন প্রত্যাশী শায়েন শাহ শানু বিশাল মিছিল নিয়ে শোডাউন করে দলীয় কার্যালয়ে আসে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। দুপুরের পর থেকে শহরের বিভিন্ন স্থান থেকে শানুর কর্মী ও সমর্থকরা শোডাউন করে মিছিল সহকারে দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হয়।